মুক্তিযুদ্ধের কঠিন সময়ে প্রতিটি নারীর লড়াই ছিল অনেক বেশি চ্যালেঞ্জের। 9 মাসের যুদ্ধে 30 লাখ শহীদের একটি বড় অংশই নারী। দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তেমন একজন রাশেদ আমিন, যিনি নিজে যুদ্ধ করেছেন, অন্যদের দিয়েছেন অস্ত্র চালানোর প্রশিক্ষণ। হাফিজ আল আসাদের ক্যামেরায় এই বীর নারী মুক্তিযোদ্ধার কাহিনী জানাচ্ছেন আনোয়ার হোসেন। রাশেদ আমিন 1949 সালের 15 জুন ফরিদপুর জেলার গোয়ালন্দে জন্ম নেন। বাবার চাকরির সুবাদে পাড়ি জমান চট্টগ্রামে। কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়ান, অবদান রাখেন 6 দফার সপক্ষে জনমত গঠনে। যখন বঙ্গবন্ধু 6 দফা দেন, 6 দফা আমি তখন 6 দফার সমর্থনে সারা চট্টগ্রাম আমি মিটিং মিছিলে অংশগ্রহণ করি। 70-এর উত্তাল সময়ে রাজধানীতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরের বছর মার্চে যখন যুদ্ধ শুরু হলো, তখনই অস্ত্র চালানোর কলাকৌশল রপ্ত করতে প্রশিক্ষণ দেন রাশেদা আমিন। ছাত্রলীগের ভেতরে একটা নিউক্লিয়াস গঠন করা হয়েছিল, সেই নিউক্লিয়াসের সদস্য করা হলো আমাকে। সেই নিউক্লিয়াসের ঢাকা থেকে সাইক্লোস্টলকেরা কপি আমাদের এখানে যেত। আমরা সবাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ওইখানে আমরা অস্ত্র ট্রেনিং নেওয়া শুরু করলাম। ঢাকা ছেড়ে শরীয়তপুরের কোয়ারপুরস্থ গ্রামে দাদার বাড়িতে চলে যান তিনি। সেখানেই গঠন করা হয় মুক্তিযুদ্ধের ক্যাম্প। বাড়ি থেকেই নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতে থাকেন রাশেদা। নারীদের ব্রিগেড গঠন করে আক্রমণ করেন সেখানকার তৎকালীন পালং থানা। পালং থানা অপারেশন করতে হবে, এটা অপারেশন করা ছাড়া উপায় নেই। এবং থানার ওরা সবাই জানে যে আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প গঠন করা হয়েছে। তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর এর মধ্যে কিন্তু ছোট ছোট কিছু অপারেশন আমাদের অলরেডি হয়ে গেছে। আক্রমণের পরদিনেই লঞ্চ ভর্তি করে এসে রাশেদাদের বাড়িতে হানা দেয় পাক বাহিনী। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান রাশেদা। পরে একের পর এক চালিয়ে যান ছোট বড় আরও অনেক সম্মুখ যুদ্ধ। মুক্তিযুদ্ধের শেষের দিকে শরীয়তপুরের আঙ্গারিয়ায় একটি নারী সমাবেশ হয়। বোন খালেদা খানম সহ 500 নারী নিয়ে ওই সমাবেশে যোগ দেন রাশেদা আমিন। কিছুদিন পরেই বাংলার মাটিতে ওড়ে স্বাধীন দেশের পতাকা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম, খেলা, সবকিছুতে রয়েছে নিয়ম অনিয়মের চিত্র। আছে প্রশ্ন, সংশয়, আছে সম্ভাবনার পথে আলোচনা, সমালোচনা। রাজনীতি বস্তি বাণিজ্যটি করে। বাংলাদেশের বাস্তবতা আজকে মশা মারতে কামান দাগার মধ্যে পড়ে গেছে। দেশের কিছু মানুষ যা করে তাতে কি আর আইএস দরকার আছে? আইএস বলা, তালেবান বলা বা জেএমবি বলা, এই বলা না বলার মধ্যে তো একটা রাজনীতি আছে। সংসদে প্রকৃত বিরোধী দল কারা, এটা বাংলাদেশের 16 কোটি মানুষ জানে, সরকারও জানে। মেনে নিয়েই রাজনীতি করতে হবে। আমাদের দেশে যেন দুর্নীতিকে মোটামুটি ভাবে একটা প্রশ্রয় দেয়া হয়। শরণার্থী শিবির কখনোই বন্ধু শিবির হতে পারে না। গুজব না, আতঙ্ক না, রাজনীতি, এ নিয়ে বহু কথা চলেছে, চলছে, কিন্তু এর সমাধান কোথায়? দেশ বিদেশে ঘটে যাওয়া খবর নিয়ে আপনার ভাবনা ও নাগরিকের ভাবনা একসাথে হয় বলা না বলা। দেখবেন শনি থেকে বুধবার রাত 10:30 মিনিটে।